আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে পায়েসের রেসিপি তৈরি করে দেখাবো, আর এটা খুব সহজেই বানানো হয়। পায়েস রেসিপিটি দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সঙ্গে সাবস্ক্রাইবটা করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, পরবর্তী আমাদের রেসিপি খুব সহজে আপনাদের কাছে চলে যাবে। তো চলুন আমাদের রেসিপিটি শুরু করি। পায়েসটা বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম চাল নিয়েছি। চালটা আমি একটা পাত্রে কিছুক্ষণ ভিজিয়ে রাখব। চালটা যদি আগে থেকে ভিজিয়ে রাখা হয় তাহলে পায়েসটা রান্না করতে খুব সহজ হয়। চালটাকে আমি 30 মিনিট মতো ভিজিয়ে রাখব। পায়েসটা রান্না করার জন্য এখানে আমার একটা নারকেল লাগবে। নারকেলটা আমি ভালো করে ফাটিয়ে নিলাম। নারকেলের যে আমার ছোবড়াগুলো ছিল ওগুলো ভালো করে আগে থেকে আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি নারকেলটা কুড়ব, ওর জন্য আগে থেকে ভালো করে চেছে নিয়েছি। নারকেলটা আমি কুড়ে নিচ্ছি। এভাবে আমি সব নারকেলগুলো কুড়ে নিলাম। চুলায় আমি কড়াই বসিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ মতো পানি দিয়ে দিলাম। পানিটা আমার গরম হয়ে গেলে এখানে আমি 2 চামচ মতো দুধ দিয়ে দেবো। গুঁড়া গুঁড়ার দুধটা যদি দেওয়া হয় খেতে খুব সুন্দর হয়। এভাবে আমি হালকা করে গুলে নেব। আর এখানে পানিটা একদম হালকা গরম দেবেন, বেশি গরম দিলে দলা পেকে যাবে। এবার আমি বাকি 1 চামচ দুধ দিয়ে দেবো গুঁড়ো। এখানে আমি প্যাকেটে গুঁড়ো দুধ ব্যবহার করলাম 2 চামচ মতো। আপনারা চাইলে পুরোটাই লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। এভাবে যদি পায়েসটা রান্না করা হয় খুব ভালো লাগে খেতে। এবার আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 লিটার মতো। আর আমি দুধটা আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম, এখন আমার 1/2 লিটার মতো হয়ে গেছে দুধটা। এবার দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচ দুটো আমি ফাটিয়ে দিয়েছি। তেজপাতা দিয়ে দিলাম 1টা 2 টুকরো করে। এবার আমি কিছুক্ষণ নেড়ে নেব। এভাবেই বলক নেওয়ার জন্য আমি কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এভাবেই এবার আমি আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু লেগে যেতে পারে। এভাবে আমি কিছুক্ষণ নাড়তে থাকব। এই সময়টুকু আপনাদেরকে ধৈর্য ধরে রান্না করতে হবে, কারণ চালটা যদি লেগে যায় তাহলে ভালো হবে না। লিকুইড দুধের সঙ্গে চালটা আমার এভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি তেজপাতাটা দিয়েছিলাম ফ্লেভারের জন্য, এবার আমি তুলে নেব। এটা কিছুক্ষণ রেখেছিলাম তেজপাতাটা, এবার আমি তুলে ফেলে দেবো। এটা পায়েসের চালটা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবার আমি দিয়ে দেব কুড়ে রাখার নারকেলটা। দিয়ে দিচ্ছি নারকেলগুলো, ভালো করে নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম, ভালো করে নেড়ে নিয়ে এবার আমি দিয়ে দেব চিনি। চিনিটা দেওয়ার পর আমাদের পায়েসটা একদমই নরম হয়ে যাবে, এতটা টান থাকবে না। পায়েসে চিনিটা দেওয়ার পর কেমন হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন। এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা আমি 3 চামচ মতো দিয়ে দেব। পায়েসে যদি ঘিটা দেওয়া হয় খেতে খুব ভালো লাগে, এভাবে একবার আপনারা ট্রাই করে দেখবেন। পায়েসটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। পায়েসটা আমি একটা বয়েলে তুলে নিব।
আজকে আমাদের পায়েস রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভিডিওটি ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে নেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এইটুকুই, পরবর্তী রেসিপি আবারও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।